মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গড়তে সংস্কৃতি হোক প্রেরণার হাতিয়ার, এই স্লোগানটিকে সামনে রেখে ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নোয়াখালী জেলা সম্মেলন শুরু করতে যাচ্ছে 5 তারিখ। আজ সেই 5 তারিখ, আজ শুরু হচ্ছে নোয়াখালী জেলা সম্মেলন। প্রায় 14 বছর আগে একদল তরুণ মিলে শুরু করেছিল ধ্রুবতারা, হাঁটি হাঁটি পা পা করে সেই সংগঠনটি চতুর্দশ বর্ষে পদার্পণ করছে। চতুর্দশ বর্ষ অর্থাৎ 14 বছর কিন্তু একটি দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় ধরে এই সংগঠনটি যে কাজ করেছে, দেশ বরেণ্য ব্যক্তিবর্গ সেই কাজগুলির প্রশংসা করেছেন এবং ধ্রুবতারা এদেশে সামাজিক কর্মকাণ্ডে তার নিজের অবস্থানকে সুদৃঢ় করেছে। আমি ধ্রুবতারার একজন সাথী হিসেবে ধ্রুবতারার সাথে কাজ করতে পেরে আমারও ভালো লাগে যে সংগঠনটি যতটুকু কাজ করার কথা হয়তো তার থেকে বেশি কাজ করছে। কাজেই আমি বলবো যে এই চতুর্দশ বর্ষে পদার্পণের জন্যে নোয়াখালী জেলার যে সম্মেলন শুরু হয়েছে ধ্রুবতারার, এই সম্মেলন সফল হোক। আমি চেয়েছিলাম নিজে এসে এই সম্মেলনে উপস্থিত হব এবং এই কটা দিন আমি আপনাদের সাথে কাটাব, কিন্তু পারিবারিক বিভিন্ন কারণের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি, আমি আসতে পারিনি। কিন্তু আমি আশা করি পরবর্তীতে আসব এবং দেখা হবে। যেহেতু আমি এই সংগঠনটির সঙ্গেই জড়িত, ফলে আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের এই সংগঠন অনেক অনেক কাজ করছে এবং আরও অনেক অনেক কাজ করবে। আপনারা জানেন যে কত বড় বড় কাজ হাতে নেওয়া হয়েছে এবং সেগুলো তুলেও আনা হয়েছে। তেমনিভাবে এবারের সম্মেলনটি সফল হবে এবং সম্মেলনের সফল হওয়ার পরে আমার এই কর্মীদের প্রতি, নেতাদের প্রতি একটি অনুরোধ থাকবে যে যেভাবে আপনারা অতীতে কাজ করেছেন সেই একইভাবে আপনারা সুদৃঢ়ভাবে আপনাদের কাজ চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে, সম্মেলন সফল হোক।